বাদরের কামড়ের ভয়ে গৃহবন্দী গ্রামবাসীরা। জানা গেছে গত তিন চার দিন ধরে সালেপুর এলাকায় একটি বাদরের দল ঘুরে বেড়াচ্ছে। সেই দলের মধ্যে থাকা একটি বাদর আক্রমণ চালাচ্ছে গ্রামবাসীদের উপর। রবিবার এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার উপর অতর্কিতে হামলা চালায় বাদরটি। হাঁটুতে, পেটে, পিঠে আঁচড় এবং কামড় দেয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়। আরামবাগ মেডিকেল কলেজেই গত তিন দিন ধরে তার চিকিৎসা চলছে। অপরদিকে মঙ্গলবার সকালে সুচাঁদ বেড়া নামে এক ব্যক্তির উপর হামলা চালায় নির্দিষ্ট সেই বাঁদরটি। সুচাঁদ বেড়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সেই সময় হনুমানটি তার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে, জামা লুঙ্গি ছিঁড়ে দেয় এবং আঁচড় কামড় দেয়। আক্রান্ত ব্যক্তিটি ঠিক কি বললেন শুনে নেব। ঘটনা বলতে যাচ্ছিল, দুদিনে খেদা যাচ্ছিল, খেদারে তাকে তাড়ি দিয়ে এলো, তাড়ি দিয়ে এসে একটা ঘুরে এসে কামড়েছে। হ্যাঁ, আমি যাচ্ছিলাম, ওরাও দুজনেই যাচ্ছিল, একটাকে খেদারে দিয়েছে। দুটো হনুমান ছিল? হ্যাঁ, দুটোই ছিল। তারপরে একটা ঘুরে এসে কিসে যাচ্ছিল? আমি হেঁটেই যাচ্ছিলাম, তারপরে ঘুরে এসে যে কামড়েছে। বন দপ্তর এসে ওই বাঁদরটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানাচ্ছেন গ্রামবাসীরা। ভীত সন্ত্রস্ত গ্রামবাসীরা বাড়ির বাইরে বের হতে সাহস পাচ্ছে না, এমনকি গুরুত্বপূর্ণ কাজে বেরোলেও হাতে লাঠি নিয়ে বেরোতে হচ্ছে তাদের। কিন্তু তাতেও রক্ষা পাচ্ছেন না গ্রামের মানুষ, ফলেই শুনশান আরামবাগের সালেপুর। ঘটনাটা বলতে এরকম হচ্ছে, কালকে ওই ভদ্রলোক দোকানে যাচ্ছিল, দোকানে যেতে যেতে একটা হনুমান, খ্যাপা হনুমান তাকে এমন তাকে রাস্তায় ফেলে ছিঁড়ে মেরেছে, মানে তার অবস্থা যে এমনই কামড়েছে, সে হসপিটালে ভর্তি আছে। এবার ভর্তি হয়ে যাবার পরে তার আটটা স্যালাইন চলছে। এবং সেই জনগণ এখানে এমনই হচ্ছে জানাচ্ছে বন দপ্তরকে যে এটা যাতে এটা ব্যবস্থা নেয় তাড়াতাড়ি। হ্যাঁ, আজও একজন এলাকার বাসিন্দারা কি ভয়ে, হ্যাঁ এলাকার বাসিন্দারা খুব ভয়ে জুজু, এবং ফাঁক দিয়ে তারা ছেলেপুলেরা বেরোতে পারছেন না, হ্যাঁ স্কুল পাঠশাল যেতে পারছে না, লাঠি নিয়ে বেরোচ্ছে। এবার তারা আজও শোনা যাচ্ছে যে সকালবেলা আজও শোনা যাচ্ছে বলতে কি আজও হয়েছে কামড়েছে, তার ঘরে মানে ইনজেকশন টিনজেকশন দিয়েছে, তো সে এখন ভর্তি হয় না। এবার পরে ভর্তি করবে কি না সেটা আমি জানি না, কিন্তু বাড়ির লোক এটা পরশুদিনও ঘটনাটা ঘটেছে, হ্যাঁ রায়পুর, আর এটা হচ্ছে মানিকপাট, যাকে কামড়েছে মানিকপাট এলাকার ছেলে। কটা হনুমান এরকম ঘটনা? একটাই একটাই একটাই। নিউজ আজবাংলা আরামবাগ। আজ কলকাতা নয়, হাবিবস এখন আরামবাগেই। হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি, এখানে ছেলে ও মেয়েদের হেয়ার কাটিং, ফেসিয়াল, নেইল আর্ট এবং ট্যাটু সবকিছুই করা হয়। থাকছে বিশেষ আকর্ষণ, হাজার টাকার বেশি বিলের উপর পেয়ে যাবেন 30% ছাড় শুধুমাত্র 15 আগস্ট পর্যন্ত। তাই বলি স্টাইলস দিলসে, আজই আসুন হাবিবসে। আমাদের ঠিকানা গৌরহাটি মোড় আরামবাগ, যোগাযোগ 6291525900 অথবা 7439772785।